কেন জানি নিজের খুব আনলাকি মনে হইতেছে সবটা দিক থেকে। তোমার মধ্যে যদি আমার জন্য এতটুকু পরিমাণ রেসপেক্ট থাকতো, তোমার আছে রেসপেক্ট আমার জন্য? সবটা সবটা কথাই তুমি আমার সাথে তোমার কম্পেয়ার করবা, আজকের পর থেকে আর কখনোই করবো না, এটাই শেষ। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম আবারও নতুন আরেকটা ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা দেখব নির্জন নাহুজেলের রাতারাতি ভাইরাল হওয়া ডায়লগ পর্ব ৩। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তোর মতো কত আইলো আর কত গেল বহুত দেখছি, আমার মতো অনেক আসছে আর অনেক গেছে, কিন্তু আমি আসি নাই ভাই। খোদার বান্দা, কত দূর যাবো খোদারই ডিসাইড করতে দে, বাকি দুই সময় আসলে দেখে নিস। আমি সত্যি বলতেছি, আমি সবকিছু শেষ করে ফেলবো। তুমি কি করবা আমার জানা। ঠিক আছে, আজকের পর থেকে তুমি আমার জন্য সারা জীবন কাঁদবা। আমার ফার্স্ট ইনকাম দিয়ে কিনছি, পছন্দ হয়েছে? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উঠবাই। আচ্ছা, তোমার একটা আঙুল টাচ করি। কেন, আমাকে কি অন্য সব মেয়েদের মতো মনে হয়? চাইলেই টাচ করবা। আরে দেখ, ওরকম না তো, ওই যে বেস্ট ফ্রেন্ডরা এরকম করে মেলায় না, ওইটাই। এরা জীবন, একদিন তো যাবি উপরে, কি জবাব দিবি খোদার কাছে? তুমি যদি আমার হও, তুমি নিজে থেকেই ফিরে আসো, আর যদি ফিরে না আসো তাহলে তুমি কখনো আমার ছিলেই না। যাও। তুমি নাফিজের সাথে কথা কেন বলছো? আমি কই কথা বলছি, ওই তো আমার সামনে এসে দাঁড়াচ্ছে। তো তোমার সামনে এসে দাঁড়ানোর সাহসটা কেন পাবে? তুমি কিচ্ছু করো নি, কিন্তু এখন আমি কেউ যাকে দেখলে তোর সবকিছু জাস্ট থমকে যাবে। আর পারফেক্ট বলতে কেমনে যে বুঝাই, কেমনে যে বুঝাই। স্মাইলটা দেখো, এটার কোনো ডেফিনেশন দিতে পারবা? না আছে হাসি, না আছে কান্না, কেমন যেন ওর স্মাইলটার মধ্যেও কষ্ট আছে। কার ট্রাস্ট কে ভাঙে, সত্য মিথ্যা কেই বা জানে? এই তো জীবন, এখানে কেউ জিতে আর কেউ হারে। দূরের মানুষ কাছের হয়ে সুযোগ বুঝেই চাকু মারে। আরাম আতা হে দিদার সে তেরে মিলে